আপনাদের ডেপুটেশনটা সেটা কি কি বিষয় নিয়ে আপনারা ডেপুটেশন আজকে আমরা এখান থেকে ডেপুটেশন দিলাম যেখানে তিনটি ট্রেন চলে একটা হলো ভরকাখানা টাটা আর একটা হলো টাটা রাঁচি আর একটা হলো হাটিয়াযোগ এক্সপ্রেস হাওড়া হাটিয়া এক্সপ্রেস এবং এটা আমাদের লাইফ লাইন এবং আট মাস ধরে এই সমস্ত ট্রেনগুলো বন্ধ হয়ে আছে এবং এখানকার যে এখানে প্রত্যেকটা স্টেশনে মার্কেট আছে সেই জন্য আজকে আমরা এখানে আমাদের ফরাল লোকের পক্ষ থেকে এবং ফরাল লোকের সঙ্গে এখানকার যে জনগণ যারা রেলের সঙ্গে দৈনন্দিন তাদের বিজনেস আছে যেখানে প্যাসেঞ্জার সেখানে টিচার সেখানে স্টুডেন্ট সেখানে বিজনেসম্যান ভেন্ডার্স ভেজিটেবল থ্রোয়ার্স এদের সবারই প্রতিনিধি নিয়ে আমরা এখানে ডেপুটেশনটা দিলাম এবং সেই ডেপুটেশনটা ওরাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে মানে এখানে যে স্টেশন মাস্টার এখানে যে রেলের যে পুলিশ তারা খুব সহযোগিতা করেছে এবং তারা বলেছে যে এটা আমরাও চাই কিন্তু আমরা যেহেতু আমাদের আমরা চাকরি করি কিন্তু আপনারা এখানকার জনগণের যে দাবিটা এখানকার লাইফ লাইন এই তিনটা ট্রেন হইল এই এলাকার মানুষের অর্থনৈতিক লাইফ লাইন সেই লাইফ লাইন খোলার জন্য আপনারা যে ব্যবস্থা নিয়েছেন সেটা সেই জন্য আমি ধন্যবাদ আমার জানালো এবং আমরা বলছি অবিলম্বে আমরা এটা ডিআরএমের কাছে অভিনন্দন পাঠিয়েছি তিনটা ট্রেনের ব্যাপারে কি আরও কিছু বিষয় নিয়ে আরও এখানে ছিল ট্রেন ছাড়াও এখানে যে যে স্ট্রিট লাইট এখানে যে লাইট এখানে লাইট ছিল না সেই লাইটের জন্য ভাবছি লাইট ছিল সেই লাইটের জন্য আমরা বলেছি এখানে জল এবং টয়লেট তার ব্যবস্থাটা যেন ভালোভাবে হয় আর এখানে একটা সুভাষ গার্ডেন আছে সেই গার্ডেনটাকে যাতে মেনটেন ওরা মেনটেন করে কিন্তু এটা ঠিক ভালোভাবে যাতে মেনটেন করে সেটার জন্য আমরা দাবি করেছি এবং ওরা বলেছে যে আমরা এটা মেনটেন করি কিন্তু কয়েক মাস ধরে যেহেতু ট্রেন চলে নাই সেই জন্য এটার মেনটেনের জন্য যে অর্থনৈতিক দায়বদ্ধতা রেলের পক্ষ থেকে থাকে সেটা আসে নাই এটা হলেই আমরা বা আমরা নিজেরাই এটা করব এই চারটা মূলত দাবি নামটা আমার নাম বীর সিং মাহতো এখানকার পাঁচবারের সাংসদ এবং রেলের সঙ্গে আমি কাজ করেছি অনেকদিন এবং সেই জন্যই আমরা এখানে ঠিক ঝাড়খণ্ড মে উতনা লোক ধ্যান নেই দে চলিয়ে তো ঠিকই হ্যাঁ হম লোক কবি জরুরত হ্যাঁ ট্রেন কাজ হম লোক তো রেলওয়ে এমপ্লয়ী হম লোক।